So hello and welcome everyone. This is Najmul Islam and you are watching my YouTube channel The Bengal Exam. Priyo dadosh shrenir chhatro chhatrira tomader prottekke ajker ei class e shagoto janai. Ajke amra English mock test er porbo 6 e roechi orthat set 6. To ei porbe amra besh kichu guruttopurno proshno uttor niye alochona korbo. Kajei ajker video ti prothom theke shesh porjonto dekhar chesta koro. আজকে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে সেগুলো তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং রিয়েলি হেল্পফুল হবে। যারা আমার এর আগের পর্বগুলো দেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আগের পাঁচটা পর্ব দেখোনি তাদেরকে জানাই যে তোমরা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নেবে, কেননা সেখানেও কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। চলে যাব আমরা আজকের মক টেস্টের দিকে। তবে মক টেস্টটি দেওয়ার আগে তুমি যদি নতুন হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে জানাবো যে এই মক টেস্টটি দেওয়ার জন্য তোমাকে প্রথমে প্রশ্নটা আমি ডিসকাস করে দেব, এবং প্রশ্নটা ডিক্লেয়ার করে দেওয়ার পর তোমাদেরকে চারটে অপশন থাকবে, সেই চারটে অপশন 5 সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তারপরে 5 সেকেন্ড সময় ওভার হয়ে গেলে আমি আমার আনসার ডিসপ্লেতে শো করব, এবং তারপর তুমি দেখে নেবে তোমার উত্তরটা সঠিক হলো কিনা ভুল হয়ে গেল, সেটা তোমরা জাজমেন্ট করবে। এবং সেইভাবে কিন্তু সম্পূর্ণ মক টেস্টটি দেওয়ার পর টোটাল 12 নম্বরের মধ্যে তুমি ঠিক কত পেলে সেটাও কিন্তু অনেস্টলি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সো মাই ফার্স্ট কোশ্চেন টু অল অফ ইউ, ইন দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার্স, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর। আব্দুল কালামের বাবার ভাষায় অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি, অর্থাৎ প্রতিকূলতা সর্বদা সুযোগকে উপস্থাপন করে। এটা কিসের জন্য করা হয়ে থাকে? চারটে অপশন এখানে রয়েছে, যার প্রথম অপশন রয়েছে আন্ডারস্ট্যান্ডিং, এবং অপশন বি হচ্ছে ভিউজ, অপশন সি হচ্ছে এগ্রিমেন্ট, এবং অপশন ডি হচ্ছে ইন্ট্রোস্পেকশন। তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমাকে নির্বাচন করতে হবে উইদিন 5 সেকেন্ড সময়ের মধ্যে। চলো তোমার টাইম স্টার্ট নাও। আব্দুল কালামের বাবার মতে কি বলা হচ্ছে? অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি। টাইম আপ হয়ে গেছে, তোমার উত্তরটা তোমরা দিয়ে ফেলেছো আশা করি। আই থিঙ্ক এবার আমি ডিসপ্লে করব আমার সঠিক উত্তরটি, তো দেখে নাও তোমার উত্তরটা ঠিক হলো কিনা ভুল হয়ে গেল। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। চলে যাব আমরা প্রশ্ন থেকে দ্বিতীয় প্রশ্নে। কি বলা হচ্ছে দ্বিতীয় প্রশ্নে? দ্য থার্ড কোশ্চেন ওয়াজ, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তৃতীয় প্রশ্নের মতো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অপশন এ হচ্ছে অকুপেশন, অপশন বি হচ্ছে প্লেস, অপশন সি হচ্ছে টাইম, এবং অপশন ডি থিং। চারটে অপশন দেওয়া রয়েছে, যারা টেক্সট বইটা একটু ভালো করে পড়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এর মধ্যে থেকে সঠিক উত্তরটি কোনটি হবে। তো আমি প্রত্যেকের জন্য 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা 5 সেকেন্ড পরেই সঠিকভাবে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তোমার টাইম স্টার্ট নাও। থার্ড কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো টাইম আপ হয়ে গেছে, এবার আমরা ডিসপ্লে করব সঠিক উত্তরটি। সঠিক উত্তর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে থার্ড কোশ্চেনে অকুপেশন। ঠিক আছে, প্রত্যেকে মাথায় রেখে দেবে দ্য থার্ড কোশ্চেন ওয়াজ, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অকুপেশন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। প্রশ্ন থেকে আমরা অলরেডি দুটো প্রশ্ন করে ফেলেছি। তোমাকে বলবো তুমি যদি এখনো পর্যন্ত দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কেননা এরকমই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ক্লাসগুলো পরবর্তীতে পেতে চাইলে তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকো। চলে যাব আমরা প্রশ্ন থেকে তৃতীয় প্রশ্নে। রাস্কিন বন্ডের এই লেখা থেকে নেওয়া হয়েছে কি? দ্য গার্ল সেইড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ, ওই মেয়েটির মতে ন্যারেটরটি কেমন ছিল? ব্রেভ মানে সাহসী ছিল, অপশন বি হচ্ছে কাওয়ার্ড অর্থাৎ সে কাপুরুষ টাইপের ছিল, অপশন সি হচ্ছে শাই সে খুব লাজুক ছিল, এবং অপশন ডি হচ্ছে গ্যালেন্ট। চারটে অপশনের মধ্যে কোনটি হবে তোমাকে 5 সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে নির্বাচন করে ফেলতে হবে। তোমার টাইম স্টার্ট নাও। দ্য গার্ল সেইড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ, ন্যারেটর ওয়াজ, ন্যারেটরটা কেমন ছিল ওই মেয়েটির মতে? সঠিক উত্তর হচ্ছে গ্যালেন্ট। দ্য গার্ল সেইড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ গ্যালেন্ট। চলে যাব আমরা প্রশ্ন থেকে 4 নম্বর প্রশ্নে, অর্থাৎ আজকের প্রোজের লাস্ট প্রশ্নে। কি বলা হচ্ছে? হোয়েন মিস্টার বেটস ওয়াজ রিটার্নিং ব্যাক ফ্রম ওয়ার্ক, যখন সে কাজ থেকে ফিরেছিল রজার কি করেছিল? র্যান আপ টু হার, র্যান টু হার সাইড, র্যান আপ বিহাইন্ড হার, র্যান অ্যাওয়ে ফ্রম হার। একদম পাশাপাশি কিছু অপশন দেওয়া রয়েছে এখানে, তো যদি টেক্সট বুকটা খুব
খুঁটিয়ে খুঁটিয়ে মাইনিউটলি পড়া না থাকে তাহলে তোমরা কিন্তু উত্তর করতে পারবে না। তো তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই টেক্সট বুকটা খুব ভালো করে পড়বে এই ধরনের প্রশ্নগুলোকে সলভ করার জন্য, ঠিক আছে? তো পরীক্ষার হলে কিন্তু এরকমই প্রশ্ন আসবে, তো তোমাদেরকে অবশ্যই বলবো অবশ্যই বি কেয়ারফুললি তোমরা কিন্তু টেক্সট বইটা পড়বে। তো এই প্রশ্নের উত্তরটা যারা জানো তাদের প্রত্যেককে সাদর অভিনন্দন জানাই, এবং যারা এখনো বুঝতে পারছো না তারা প্রত্যেকে 5 সেকেন্ড সময় নিয়ে চিন্তা করে দেখো, এবং তারপর 5 সেকেন্ড সময়ের পরে আমি আমার উত্তরটি ডিসপ্লে করে দেবো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তর মিললো কিনা সেটাও একই সঙ্গে যাচ করে নেবে। চলো তোমার টাইম স্টার্ট নাও। হোয়েন মিস্টার বিটস ওয়াজ রিটার্নিং ব্যাক ফ্রম ওয়ার্ক রজার, চারটা অপশনের মধ্যে কোনটি হবে? তো এখানে এক্ষেত্রে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে রান আপ বিহাইন্ড হার। হোয়েন মিস্টার বিটস ওয়াজ রিটার্নিং ব্যাক ফ্রম ওয়ার্ক, যখন কাজ থেকে ফিরে আসছিল রজার রান আপ বিহাইন্ড হার। প্রশ্ন থেকে আমরা চারটে প্রশ্ন কমপ্লিট করে ফেলেছি, এবার চলে যাব আমরা পোয়েট্রিতে। অর্থাৎ পরীক্ষায় ঠিক যেভাবে প্রশ্ন আসে পরীক্ষায় প্রশ্ন থেকেও কিন্তু চারটে প্রশ্ন থাকবে, পোয়েট্রি থেকে চারটে প্রশ্ন থাকবে, এবং প্লে থেকেও কিন্তু চারটে প্রশ্ন থাকবে। তো ঠিক সেভাবে কিন্তু এই মক টেস্টটি আয়োজন করা হয়েছে, কাজেই ভিডিওটি এখনো লাইক করে না থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দাও, এবং তোমার বন্ধু বান্ধবদের মাঝখানে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। দ্য এক্সিস্টেন্স অফ গ্রাসহপার ইজ এভিডেন্ট, চারটে অপশন রয়েছে। ফ্রম দ্য ভয়েস অ্যামং দ্য হেজ, অ্যাজ ইট ফ্লাইজ ফ্রম হেজ টু হেজ, ফ্রম দ্য লাক্সারিয়াস সামার, এবং অপশন ডি ইন দ্য কুলিং ট্রিজ। চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করার জন্য তোমরা সময় পাবে মাত্র 5 সেকেন্ড। দ্য এক্সিস্টেন্স অফ গ্রাসহপার ইজ এভিডেন্ট, সঠিক উত্তরটি হচ্ছে অ্যাজ ইট ফ্লাইজ ফ্রম হেজ টু হেজ। চলে যাব আমরা পোয়েট্রি থেকে দ্বিতীয় প্রশ্নে। তো দ্বিতীয় প্রশ্নে কি বলা হচ্ছে? দ্য বিউটি ইজ নেভার লাস্টিং ইজ দ্য, চারটে অপশন রয়েছে, ল অফ নেচার, ল অফ চেঞ্জিং কোর্স, অপশন সি হচ্ছে ল অফ টাইড, এবং অপশন ডি হচ্ছে ল অফ টাইম। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ল অফ চেঞ্জিং কোর্স, অর্থাৎ দ্য বিউটি ইজ নেভার লাস্টিং ইজ দ্য ল অফ চেঞ্জিং কোর্স। তো এবার চলে যাব আমরা পোয়েট্রি থেকে তৃতীয় প্রশ্নে। কি রয়েছে তৃতীয় প্রশ্নে আমাদের জন্য দেখা যাক। দ্য ট্রিজ হ্যাজ গ্রোন অবজার্ভিং, খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু টেস্ট অথবা ফাইনালে আসতেই পারে, তো সেজন্যই এর গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রশ্নটি হচ্ছে দ্য ট্রি হ্যাজ গ্রোন অবজার্ভিং, গাছ কি শোষণ করে বেড়ে ওঠে? চারটে অপশন রয়েছে, সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, অপশন বি হচ্ছে আর্থ ক্রাস্ট, এবং অপশন সি হচ্ছে মাচ টাইম, অনেক অধিক সময় নিয়ে, এবং অপশন ডি হচ্ছে এয়ার অ্যান্ড ওয়াটার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো যে প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে সেগুলো প্রত্যেকটিই কিন্তু গুরুত্বপূর্ণ, কাজেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মাইনিউটলি দেখার চেষ্টা করো এবং ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করো, এবং পাশাপাশি সম্ভব হলে কিন্তু খাতা পেন নিয়ে এই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো, তাতে করে তোমরা বেটার রেজাল্ট পাবে। তো এই প্রশ্নের উত্তর চারটে অপশন রয়েছে, এখানে সঠিক উত্তরটি দিয়ে ফেলার চেষ্টা করো। গাছ কি শোষণ করে বেড়ে ওঠে? দ্য ট্রি হ্যাজ গ্রোন অবজার্ভিং। সঠিক উত্তর হচ্ছে সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। মনে থাকবে যে হলুদ মার্ক করে দিচ্ছি যে উত্তরগুলো সেগুলো কিন্তু অবশ্যই ডেফিনেটলি একদম মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবে, যাতে পরবর্তীকালে এই উত্তরটা আর কখনো তোমার ভুল না হয়। এবং তুমি যদি দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের এই মক টেস্টগুলো বারবার দিতে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু প্রচুর পরিমাণ বেনিফিট তোমরা পাবে। কেননা একটা বিষয় আমি তোমাদেরকে ক্লারিফাই করে দিই, যে আমরা কিন্তু তোমাদের এই ইংলিশের উপর থেকে টোটাল 30টা মক টেস্ট আয়োজন করব, এই এমসিকিউ বেসড মক টেস্ট। তো এই মক টেস্টগুলো তোমরা সম্পূর্ণ দিলে কি হবে, এখানে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা আমার সঙ্গে শিখবে সেগুলো কি হবে, এই প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ওয়েতে দেওয়া হবে, চাই তুমি টেস্ট পেপার করো, কোশ্চেন ব্যাংক সলভ করো, বা যাই করো, কিন্তু এই এমসিকিউ থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে, এবং এগুলোই কিন্তু পরীক্ষার জন্য
অতি গুরুত্বপূর্ণ। কাজেই প্রত্যেকটি মক টেস্ট দেখো এবং ক্লাসগুলো ফুল দেখার চেষ্টা করো, কেননা প্রত্যেকটি প্রশ্ন হতে পারে যে প্রশ্নটা তুমি মিস করে যাবে, স্কিপ করে যাবে, সেই প্রশ্নটাই তোমার পরীক্ষায় চলে আসলো। তো সেজন্য তোমাদেরকে বলবো, স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি ক্লাস দেখো খুব গুরুত্ব সহকারে। এবং যখন ক্লাসগুলো করবে একটা বিষয় মাথায় রাখবে, খাতা পেন নিয়ে সবার থেকে একটু আলাদা গিয়ে এবং তোমরা খুব গুরুত্ব সহকারে এই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করো। আশা করি তোমরা পরীক্ষার হলে কিন্তু এর বেনিফিট তোমরা পাবে। তো পোয়েট্রি থেকে আমাদের 4 নম্বর প্রশ্ন হয়ে গেল, এবার বাকি রইল আমাদের প্লে। অর্থাৎ তোমরা কিন্তু 8 নম্বরের মক টেস্ট অলরেডি দিয়ে ফেলেছো এবং এই 8-এর মধ্যে তোমরা কত পেলে সেটা কাউন্ট করে রাখো এবং প্লে থেকে কটা প্রশ্নের উত্তর করতে পারছো সেটাও জানাবে। দেখো এই যে প্লে, পোয়েট্রি এবং প্রোজ থেকে আমরা 3টে সেকশনে ভাগ করে তোমাদেরকে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে কি হচ্ছে, প্রথমত পরীক্ষার প্যাটার্নে যেভাবে কোশ্চেন আসবে এইভাবে তোমরা ফেস করতে করতে এইগুলো দিতে দিতে অভ্যস্ত হয়ে গেলে সেখানে পরীক্ষার হলে ওই কোশ্চেন প্যাটার্নটা দেখে তোমাদের ইজি মনে হবে। এবং দ্বিতীয়ত কি হবে, তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটি সেকশন থেকে 4টে প্রশ্ন থাকছে, তো কোন 4টে থেকে তোমরা বেশি উত্তর করতে পারছো সেটা তোমরা নিজেরা জাজমেন্ট করে নেবে এবং তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার প্লে, পোয়েট্রি নাকি প্রোজ কোনটির উপরে বেশি জোর দিয়ে পড়া উচিত। তো প্লে থেকে প্রথম প্রশ্ন কি রয়েছে, হোয়েন চুবুকভ সেন্ট নাতালায়া টু মিট লোমোভ শি ওয়াজ, অর্থাৎ চুবুকভ যখন নাতালায়াকে লোমোভের সঙ্গে মিট করার জন্য পাঠিয়েছিল তখন নাতালায়া কি করছিল। শি ওয়াজ কুকিং ফুড, সে রান্না করছিল। শি ওয়াজ ওয়াশিং ক্লথস, জামা কাপড় কাটছিল। এবং অপশন সি হচ্ছে থ্রেশারিং কর্ন, সে কর্ন মাড়াই করছিল। এবং অপশন ডি হচ্ছে শেলিং পিস। তো 4টে অপশনের মধ্যে কোনটারও হবে সেটা সঠিক উত্তরটা কিন্তু তোমরা অবশ্যই 5 সেকেন্ড সময়ের মধ্যে দিয়ে ফেলার চেষ্টা করো। নাতালায়া কি করছিল অ্যাকচুয়ালি, প্রশ্নটা হচ্ছে এটা। 4টে অপশন রয়েছে, সঠিক উত্তরটা আমরা দেখে নেব, সঠিক উত্তরটা হচ্ছে শেলিং পিস। চলে যাব আমরা প্লে থেকে দ্বিতীয় প্রশ্নে। প্লে থেকে দ্বিতীয় প্রশ্ন কি বলা হচ্ছে, চুবুকভ অ্যাকিউজেস দ্যাট লোমোভস ফ্যামিলি সাফার্ড ফ্রম, অর্থাৎ চুবুকভ অভিযোগ করেছিল যে লোমোভের ফ্যামিলি সাফার্ড ফ্রম কিসে ভুগছে। অপশন এ হচ্ছে ড্রিঙ্কিং হ্যাবিট, মাদকাসক্ত, তারা ড্রিঙ্কিং হ্যাবিটে ভুগছে। অপশন বি হচ্ছে ব্র্যাগিং হ্যাবিট, দাম্ভিকতার হ্যাবিটে ভুগছে তারা। এবং অপশন সি হচ্ছে লুনাসি, পাগলতার অসুখে ভুগছে। এবং অপশন ডি হচ্ছে গ্যাম্বলিং হ্যাবিট, অর্থাৎ জুয়ার অভ্যাসে তারা ভুগছে। তো 4টে অপশনের মধ্যে কোন উত্তরটি সঠিক হবে তোমরা 5 সেকেন্ড সময়ের মধ্যে নির্ণয় করার ফেলার চেষ্টা করো। সঠিক উত্তর হচ্ছে লুনাসি। তাহলে চুবুকভ অ্যাকিউসেস দ্যাট লোমোভস ফ্যামিলি সাফার্ড ফ্রম লুনাসি। চলে যাব আমরা প্লে থেকে তৃতীয় প্রশ্নে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা জেনে গেলে, যারা প্রশ্নের উত্তরটা দিতে পারোনি ভালো করে মেমোরাইজ করে নেওয়ার চেষ্টা করো এবং সম্ভব হলে খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো। প্লে থেকে তৃতীয় প্রশ্নে চলে যাব। বলছে স্কুইজার্স, 4টে অপশন রয়েছে, স্কুইজারের আপার জ ইজ লঙ্গার দ্যান হিজ লোয়ার, কি বলা হচ্ছে, আপার জ ইজ লঙ্গার দ্যান হিজ লোয়ার। অপশন বি হচ্ছে আপার জ ইজ শর্টার দ্যান হিজ লোয়ার। অপশন সি হচ্ছে লোয়ার জ ইজ শর্টার দ্যান হিজ আপার। এবং অপশন ডি হচ্ছে লোয়ার জ ইজ লঙ্গার দ্যান হিজ আপার। একদম কিন্তু পাশাপাশি উত্তর দেওয়া হয়েছে, তো খুব খুঁটিয়ে খুঁটিয়ে তুমি যদি না পড়ো সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করা একটু টাফ। তো তোমরা খুব চিন্তা করে দেখো এবং খুব ভেবে উত্তরটা দাও যে স্কুইজারের এক্ষেত্রে কোনটা সঠিক হবে। স্কুইজারের ক্ষেত্রে আপার জ ইজ লোয়ার দ্যান লঙ্গার, আপার জ ইজ লঙ্গার দ্যান হিজ লোয়ার, নাকি শর্টার দ্যান হিজ লোয়ার, নাকি শর্টার দ্যান হিজ আপার, নাকি লঙ্গার দ্যান হিজ আপার। ঠিক আছে, তো সঠিক উত্তরটা দিয়ে ফেলার চেষ্টা করো খুব মাথা ঠান্ডা করে, 5 সেকেন্ড সময় তোমার জন্য বরাদ্দ হলো। স্কুইজারের ক্ষেত্রে কোনটা হবে, তো সময় পেরিয়ে গিয়েছে, এবার আমরা ডিসপ্লে করব এই প্রশ্নের সঠিক উত্তরটি কোনটা। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়বে, তো খুব ভালোভাবে উত্তরগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। দেখো স্কুইজার্স আপার জ ইজ শর্টার দ্যান হিজ লোয়ার, আবারও বলছি স্কুইজারের ক্ষেত্রে মনে রেখে দেবে, স্কুইজারের কি আপার জ, উপরের জটা শর্টার দ্যান হিজ লোয়ার, নিচের থেকে ছোট। চলে যাব আমরা প্লে থেকে 4 নম্বর প্রশ্নে, সাথে সাথে আজকের মক টেস্টের একদম লাস্ট প্রশ্নে।
তুমি যদি এখনো পর্যন্ত দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কেননা এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সঙ্গে ইন্টারেস্টিং ভাবে ক্লাসগুলো করার জন্য অবশ্যই বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমাকে থাকতে হবে। চলে যাব আমরা আজকের লাস্ট প্রশ্নে। অত্যন্ত সুন্দর গ্রাফিক্সের মাধ্যমে তোমরা ক্লাসগুলো করতে পারছো, কাজে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে। লাস্ট প্রশ্ন কি বলছে? দা প্লে দা প্রপোজাল ইজ রিটেন বাই, লেখকের নাম বলতে হবে এখানে। দা প্লে দা প্রপোজাল ইজ রিটেন বাই, কার দ্বারা লেখা হয়েছিল? লিও টলস্টয়, অ্যান্টন চেকভ, অ্যান্টনি চেকভ, লিও অ্যান্টন, চারটে অপশান রয়েছে। খুব খটোমটো নামগুলো অবশ্যই খাতায় লিখে লিখে মুখস্ত করতে হবে, না হলে এখন মনে থাকলেও কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবে। কাজেই যারা জানো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তো তোমরা যারা জানো না তারা 5 সেকেন্ড সময় নিয়ে চেষ্টা করে দেখো উত্তরটা সঠিকভাবে দিতে পারো কিনা। চলে যাব তোমাদের টাইমের দিকে, তোমাদের টাইম স্টার্ট নাও। দ্য প্রপোজাল ইজ রিটেন বাই, কার লেখা দ্য প্রপোজাল? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর আমরা জেনে নেব। এই যে থ্রি অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল, তার রাইটার হচ্ছে অ্যান্টন চেকভ। বানানটা স্পেলিংটা মাইনিউটলি খেয়াল রাখবে, ANTONCHEKOV, অ্যান্টন চেকভ হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকে আমরা প্লে থেকে চারটে প্রশ্ন, প্রোজ থেকে চারটে প্রশ্ন এবং অ্যাজ ওয়েল অ্যাজ পোয়েট্রি থেকে চারটে প্রশ্ন কমপ্লিট করলাম এই পার্ট 6 এ। এর আগের 5টা সেট তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো, তোমাকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সেই 5টি মক টেস্ট তোমরা অবশ্যই দাও, কেননা সেখানেও কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে তোমাদের জন্য। তো তোমরা প্রত্যেকে আগের ভিডিওগুলো দেখো এবং পরবর্তীকালে যে আপকামিং ভিডিওগুলো আসছে সেগুলো কিন্তু কখনোই মিস করবে না, কেননা এই প্রশ্ন উত্তরগুলো যে সমস্ত ছাত্রছাত্রীরা মাইনিউটলি পুরো সেটটি দেখবে তাদেরকে তোমরা আগেই বললাম যে তোমরা কিন্তু অ্যাডভান্টেজ অনেক পাবে অন্যদের থেকে। কাজেই এই মক টেস্ট সিরিজের কোনো পার্টই যেন তোমার মিস না হয়, যখন সময় পাবে সময় করে কিন্তু এই মক টেস্টের বিষয়ে তোমরা খেয়াল রেখে সেগুলো দেখার চেষ্টা করবে। তো আজকের এই লেসনটি এই পর্যন্ত দেখার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি এখনো পর্যন্ত তুমি শেয়ার না করে থাকো তাহলে প্লিজ এখনই শেয়ার অপশনটিতে ক্লিক করে ভিডিওটি শেয়ার করে দাও তোমার সেই বন্ধুকে যাকে তুমি প্রকৃতপক্ষেই হেল্প করতে চাও। কাজেই সেই বন্ধুকে শেয়ার করে তাকেও এই গুরুত্বপূর্ণ মক টেস্টের সঙ্গে যুক্ত করে নাও নিজের সহপাঠী হিসাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে আবারও একবার ধন্যবাদ। দেখা হচ্ছে ঠিক পরবর্তী ক্লাসে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।